শুরুতেই সংবাদ শিরোনাম। এবার দিল্লির লালকেল্লায় উড়ল শিখ পতাকা, নিহত অন্তত একজন। দিল্লিতে ট্রাক্টর দিয়ে পুলিশকে ধাওয়া, সংঘর্ষ পাল্টা সংঘর্ষ। পুলিশি বাধা উপেক্ষা করে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল। কাশ্মীরে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত। এবং সবশেষ থাকছে তুরস্কের সঙ্গে বৈঠকের মধ্যেই ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান কিনছে গ্রিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত হাজার হাজার কৃষকের ট্রাক্টর প্যারেড ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লি। এরপরই বিক্ষুব্ধরত কৃষকরা পুলিশের লাঠি আর কাদানি ঘাসের মধ্য দিয়ে ঢুকে পড়েছে দিল্লির প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লালকেল্লায়। সেখানে তারা উড়িয়ে দিয়েছে শিখ ধর্মের প্রতি খালসা পতাকা। এছাড়া মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ড সংঘর্ষ হয়েছে, এতে এক আন্দোলনকারী নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে নরেন্দ্র মোদী সরকারের নতুন বাজার বান্ধব সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসের অন্যতম দীর্ঘ এই কৃষক আন্দোলন চলছে প্রায় দুই মাস ধরে। সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে, কিন্তু কৃষকরা বলছে তারা আইনটি বাতিল চায়। কয়েক দফা আলোচনার পরও পুলিশ মঙ্গলবার সমাবেশের অনুমতি দিয়েছিল, শর্ত ছিল তারা কোনোভাবে অনুষ্ঠানে বিঘ্ন ঘটাবে না। দিল্লির ছয়টি প্রবেশপথ থেকে কর্মসূচি শুরুর কথা ছিল কৃষকদের, পুলিশ এর সবগুলোই অবরোধ করে রেখে কর্মসূচি পালনের জন্য একটি সুনির্দিষ্ট রুট ঠিক করে দেয়, কিন্তু সেই রুট ভেঙে সংঘর্ষে জড়ায় কৃষকরা। এক পর্যায়ে একদল কৃষক মুঘল শাসকদের তৈরি লাল কেল্লা কমপ্লেক্সে পৌঁছে যায়। তার স্তম্ভ বেয়ে উঠে খালসা পতাকা উড়িয়ে দেয়। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে আন্দোলনকারীরা জাতীয় পতাকাটিতে হাত দেয়নি। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত হাজার হাজার কৃষকের ট্রাক্টর প্যারেড ঘিরে রণক্ষেত্রে রূপ নিয়েছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার লাঠিচার্জ এবং কাদানে গ্যাস ব্যবহার করে কৃষকদের নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে কৃষকদের। এ সময় কয়েকজন আন্দোলনকারী বেপরোয়া ট্রাক্টর চালিয়ে পুলিশকে ধাওয়া করে। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে, ভাঙচুর চালানো হয়েছে একাধিক বাসে। ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে বার্ষিক প্যারেড শেষ হওয়ার পর ট্রাক্টর মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। ওই সব রুটে ব্যাপক পুলিশের নিরাপত্তার পাশাপাশি ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ, কিন্তু প্রতিবাদী কৃষকদের একটি দল সেই রুট এড়িয়ে পৌঁছে যায় আইটির চত্বরে। সেখানে পৌঁছতেই তাদের বাধা দেওয়া হয়, তাতেই শুরু হয় কৃষক পুলিশ খণ্ডযুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাদানে ঘাস নিক্ষেপ করে, মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় আন্দোলনকারীদের, কিন্তু এরপরেও দীর্ঘক্ষণ আইটিও চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা। ভিডিওতে দেখা গেছে ব্যাপকভাবে ট্রাক্টর চালিয়ে পুলিশ কর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করে দুই কৃষক। পুলিশ কর্মীরাও উৎভ্রান্তের মতো দৌড়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন। অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হননি। ভারতের কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার পুলিশি বাধা উপেক্ষা করে রাজধানী দিল্লিতে ট্রাক্টর মিছিল করেছেন প্রতিবাদী কৃষকরা। দেশটির প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার দুপুর 12টার পর শুরু হওয়ার কথা ছিল ট্রাক্টর মিছিল, কিন্তু সকাল 8:30টার দিকেই সিঙ্গুর সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন কৃষকরা। নির্ধারিত সময়ের অনেক আগেই ট্রাক্টর নিয়ে রাজধানীতে ঢুকে শুরু করেন কৃষকরা। টিকরি সীমানায়ও চিত্র একই রকম। হাজার হাজার কৃষক ট্রাক্টর নিয়ে সকাল 8:30 থেকেই মিছিল শুরু করে দেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। কয়েকটি স্থানে প্রতিবাদী কৃষকদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দিল্লি পুলিশ প্রজাতন্ত্র দিবসের দিন তিনটি নির্দিষ্ট পথে ট্রাক্টর মিছিল করার অনুমতি দেয়, কিন্তু মঙ্গলবার সে সময় সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে সকাল সকাল মিছিল শুরু করে দেন আন্দোলনরত কৃষকরা। সিংহ সীমান্তে 5,000 কৃষকের জমায়েতের সামনে উপস্থিত সামান্য সংখ্যায় পুলিশ সদস্যরা রীতিমতো অসহায় হয়ে পড়েন। এছাড়া পশ্চিম দিল্লির টিকরি সীমান্তের চিত্রটা কিছুটা একই রকম ছিল সকাল থেকে।
এ সময় কৃষক নেতারা ঘোষণা করেন প্রতিবাদীরা যেন শান্তি বজায় রাখেন। ভারত অধিকৃত কাশ্মীরের কাঠুয়া জেলায় দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। হেলিকপ্টারের অপর পাইলটকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় ওই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। পুলিশ জানায় জরুরি অবতরণের সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারের দুই পাইলটকে হাসপাতালে নেওয়া হয়। এখানে কর্তব্যরত এক চিকিৎসক এক পাইলটকে মৃত ঘোষণা করেন, আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। পাঞ্জাবের পাইলট কোট থেকে সেনাবাহিনীর ওই হেলিকপ্টার কাশ্মীর আসার পথে কাঠুয়া জেলার লাখানপুরে দুর্ঘটনায় পড়েন। তুরস্কের সঙ্গে আলোচনার মধ্যেই ফ্রান্স থেকে কয়েক বিলিয়ন ইউরো খরচ করে অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল কিনছে গ্রিস। সোমবার দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রিসের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাগিউটোপুলোস এবং ফ্রান্সের পক্ষ থেকে সমকক্ষ ফ্লায়েন্স পার্লি উভয় দেশের নেতৃত্ব দেন। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী এটিকে প্রতিরক্ষার জন্য মাইল ফলক বলে উল্লেখ করেছেন। পূর্ব ভূমধ্য সাগর নিয়ে তুরস্ক এবং গ্রিসের বিরোধ দীর্ঘদিনের। কয়েক মাস সেখানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন নিয়ে দুদেশের মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। গ্রিসকে থামাতে তুরস্ক তেল অনুসন্ধানকারী জাহাজ পাঠায় পূর্ব ভূমধ্য সাগরে, এতেই উত্তেজনা ওঠে তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এই অবস্থার মধ্যেই তুরস্ক এবং গ্রিস উত্তেজনা নিরসনে মুখোমুখি আলোচনায় বসেছে। প্রায় 5 বছর পর তাদের আলোচনায় বসাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। এর মধ্য দিয়ে তুরস্ক এবং ইউরোপের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে। দুই দেশের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ফ্রান্স থেকে যুদ্ধ বিমান কিনছে গ্রিস। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।